কোনো উন্নতির দেখা মিলছে না পাকিস্তানের বন্যা পরিস্থিতির। সুপেয় পানি এবং প্রচণ্ড খাদ্যাভাবে ভুগছেন বন্যা কবলিতরা। দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভাসছে ভারতের বেঙ্গালুরু। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। নজিরবিহীন এক বন্যায় ভাসছে পাকিস্তান। দেশটির বৃহত্তম মানসার হ্রদের পানি পার ছাপিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে 3 কোটি 30 লাখ মানুষ আক্রান্ত। বন্যা বিধ্বস্ত দেশটিতে মানবিক বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবকিছু হারিয়ে দিশেহারা সাধারণ মানুষ। আমাদের গবাদি পশু আসবাবপত্র সব ভেসে গেছে। খুব কম মানুষই জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা কি অবস্থায় রয়েছে তা জিজ্ঞেস করার কেউই নেই। ঘুমের পোশাক পরে বের হয়ে এসেছিলাম আমরা, আর কিচ্ছু নেই আমাদের সাথে, সব ধ্বংস হয়ে গেছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতেও ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। টানা 4 দিনের বৃষ্টিপাতে শহর ডুবে গেছে। শহরে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। বন্যায় পুরোপুরি ধসে গেছে 430টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে 2188টি। শহরটির বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে ভেলায় করে সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। নিবিড় আমিন, নিউজ 24।